আমি অনুরোধ করব সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করব এবং সব থেকে যে বড় বিষয় এত এত অভিযোগ শুধুমাত্র শুধুমাত্র যে এই সন্দেশখালি খালি নয় আমরা বক্টু সময়েও একই অভিযোগ দেখেছিলাম তাই তো সেখানেও সাধারণ মানুষ কিন্তু একই অভিযোগ করেছিল যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও তারা কোনো নাকি সুরাহাই পাচ্ছেন না তাদের পুলিশ প্রশাসনের কাছে গেলে তারা কোনো রকম কোনো সুবিধে পাচ্ছেন না আচ্ছা তাহলে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেটাকে সাধারণ মানুষের পাশে কারা আছে আজ এখানে যদি একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আমি নিশ্চিত যে মধুকল্পিতা বা ময়ুক, আপনারা পুলিশকেই ডাকবেন পুলিশের ওপরে সাধারণ মানুষের ভরসা আছে রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দল যে মানুষ ভরসা করে না আমি একটু একটু এখানে পুলিশকে আপনাকে থামাবো আমরা যতবার পৌঁছে গেছি সেখানে কিন্তু সাধারণ মানুষ এই অভিযোগটাই করেছেন যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে কিছুই আমি ভাস্করবুকে বিনীতভাবে একটা কথা বলবো সন্দেশ ওই মা বোনেদের কি পুলিশের উপর ভরসা আছে

সাধারণ মানুষ পুলিশের ওপর ভরসা করে আইন শৃঙ্খলার অবনতি হলে আপনার বাড়িতে যদি একটা চুরি হয় আপনি পুলিশের ওপরে ভরসা করেন না বা পুলিশে ইনফর্ম করেন না এরকম লোক আমি খুঁজে পাইনি প্রশ্ন হচ্ছে মানুষের পুলিশের নিয়ে ক্ষোভ থাকতে পারে মানুষ মনে করতে পারে পুলিশ ঠিক মতন কাজ করছে না কিন্তু আমাদের এই পরিকাঠামোর মধ্যে পুলিশের বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্নটাকে মানুষের পুলিশের প্রতি কোনোরকম আস্থা নেই সেটা যারা মনে করাচ্ছেন তারা হচ্ছে বিরোধী দল এখন যে কোনো আলোচনাতেই সন্দেশখালী আসছে জানি না সন্দেশখালীটা কি কমন সবসময় সন্দেশখালী হবে সন্দেশখালিতে এত অত্যাচার এত অবিচার চলছিল সেটা এই রাজনৈতিক দলের কিছু নেতারা জানতে পারলেন কবে যবে ইডি গেল শাহজাহানকে ধরতে তার আগে কিন্তু তারা নিশ্চুপ ছিলেন কেউ করেছিলেন ইনসাফ যাত্রা সেখান থেকেও কোনো কিছু আসেনি হঠাৎ করে খুঁজে খুঁজে বার করা হচ্ছে এই যে দেখো দু হাজার উনিশে শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছিল আমরা বলছি পুলিশ এখনও নিরাপত্তা দেয় পুলিশকে পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের যে প্রশ্ন সে প্রশ্ন নিয়ে আলোচনা হতে পারে কিন্তু রাজনৈতিক দলের পরিচালনা করা সাধারণ মানুষের আস্থার সঙ্গে কিন্তু সম্পর্কিত নয় আপনার মনে হতে পারে পুলিশের তদন্ত ঠিক হচ্ছে না কথা হচ্ছিল সন্তুবাবুর কথায় সন্তুবাবু গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে একটি কমপ্লেন ছিল কিন্তু রিট পিটিশন অ্যাপিলেট ফাইল করেছিলেন হাইকোর্টে কিন্তু এটা অস্বীকার করবেন না সুতরাং সন্তুবাবুর জন্য হাইকোর্টে গিয়েছিলেন লোয়ার কোর্ট নয় ওখানে হাইকোর্ট থেকে তার বেল হয়েছে এখানে আইন ব্যবস্থাটার রক্ষণাবেক্ষণ করে পুলিশ পুলিশের কাজ গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করা এখানে অনেকেই হয়তো পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তারপরে আইনের মাধ্যমে তারা ছাড়া পেয়েছেন পুলিশের ওপরে পুলিশ কোনো কাজ করার জন্য একটা অভিযোগ দরকার শেখ শাহজাহানের সামনে রাতে যারা জেগে তার বাড়িতে তথাকথিত নাকি পিছে বানানোর জন্য উপস্থিত মুখ ঢেকে সবাই এখন মুখ ঢেকে মাস্ক পরে যারা ইন্টারভিউ দিচ্ছেন এই মিডিয়ার সামনে পুলিশ তাদের বাড়িতে গেলেও তারা কিন্তু তাদের কমপ্লেন নথিভুক্ত করতে পারছেন না কেন মহিলা পুলিশ যাচ্ছেন সুতরাং এই শিখিয়ে দেওয়া কিছু একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করা নির্বাচনের আগে এই পরিস্থিতিটাকে সাধারণ মানুষের পুলিশের ওপরের যে ভরসাটা সেটা নষ্ট করবেন না বিক্ষিপ্ত ঘটনা হতে পারে এবং এখনও দু হাজার এগারো পরে আমি নাম করে জানতে চাই কোন অপরাধী ধরা পড়েনি এই সুদীপ্ত সেনকে সুদূর কাশ্মীর থেকে বন্দি করে এনেছিল কিন্তু এই রাজ্যের পুলিশ সুতরাং কোনো অপরাধ করে ছাড়া পাওয়া যাবে না আমি সাত মিনিট বলবো না প্রসঙ্গান্তরও যাব না কিন্তু পুলিশের ওপরে মানুষের ভরসার জায়গাটাকে কোনোভাবেই আপনাদের এই লক্ষ কোটি মানুষ যে দেখেন সেটাকে তাদের এই ভরসার জায়গাটাকে নষ্ট করবেন না খুব